ইসলাম ধর্মী লোকসকলের পবিত্র ঈদ উল আজহালৈ মাজত মাত্র এটা দিন বাকি। রাজ্যের ভিন্ন প্রান্ত আটকধুনিয়াক সজাই পড়াই তোলা হয়েছে ঈদগাহ ময়দান সমূহ। 17 জুন সোমবারে সমগ্র দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত ইসলাম ধর্মী লোকসকলে পালন করব ত্যাগর উৎসব ঈদ উল আজহা। ঈদ উপলক্ষে ইসলাম ধর্মী লোকসকলের মাজত দেখবলে পয়া গেছে ব্যাপক আনন্দ উৎসাহ। রাজ্যের বিভিন্ন প্রান্তর সমান্তরাল গৈ নলবারী জেলার দীপ্তাহুরা দি মাহখরিয়া আঞ্চলিক ঈদগাহ ময়দানখন জাকত জিলিকা করে তুলিছে উদ্যোক্তাসকলে। প্রায় 15 দিন ধরে এইখন ঈদগাহ ময়দান উদ্যোক্তাসকলের স্থানীয় লোকসকলে দিনে রাতে কাম করে আহিছে। ঈদের দিনা একেলগে 8 সহস্রাধিক লোকে নামাজ আদায় করব এইখন ঈদগাহ ময়দানত, যার বাবে এতিয়া প্রস্তুতি প্রায় তুঙ্গত। আমি যাওয়া 6 তারিখের পাই ঈদ উল আজহার আমি প্রস্তুতি চলাইছো। আমার ইয়াত 8টা জামাতে সমূহীয়াভাবে ঈদের নামাজ সমাপন করে আর এই স্বর্গতে আমি আমার এই ঈদগাহ ময়দান সৃষ্টিত যখন লোক জড়িত আছে তখন আমি কৃতজ্ঞতা জানাইছো। যখন আমার দুনিয়ারপর আঁতরি গেছে তখন যাতে মহান আল্লাহ পাকে বেহেস্ত দাখিল করে তার কারণে দোয়া রাখিছো। আর তখন এই ঈদগাহ ময়দানখন আমাক সময়ভাবে নামাজ পড়ার কারণে 8টা জামাতক একত্রিত করার কারণে যে প্রচেষ্টা চলালে তার কারণে আমি তখনকর ওসর চিরকৃতজ্ঞ হয়ে থাকি। আমি যাওয়া 6 তারিখের পর প্রস্তুতি চলাইছো, ইতিমধ্যে আমার 90% কাম সমাপ্ত হয়েছে। অহাকালি ইতিমধ্যে আমার গেটের কামখিনি আছে, গেটের কামখিনি হয়ে যাওয়ার পিছত আমার ঈদের প্রস্তুতি প্রায় শেষ হব। এইবার আমার ঈদত নামাজ সমাপন করার কারণে আমি মঙ্গলদৈরপর আমন্ত্রণ জানাইছো মৌলানা ফজলুল করিম সাহাবক, তখন এদিন আগতে আহি উপস্থিত হব। আর অহা 17 তারিখে আমি সময়ভাবে নামাজ পড়িম আর তখন আমাক নামাজ পড়াব। ইয়ার পিছর ইয়ার পিছত বিশ্ব শান্তির কারণে দোয়া রাখব, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কারণে। আর এই স্বাগতে আমি এই ঈদ উল আজহাই যাতে আমার মাজত ভাতৃত্ব এনার জড়িদাল আর অধিক টনকিয়াল করে তার কারণে আমি মহান আল্লাহর ওচৰত দোয়া রাখিম। আর এই আমার ঈদ উল আজহাত বিভিন্ন প্রান্তর বিভিন্ন ধর্মের লোক আহি উপস্থিত হয়, তেখেতসকলের কারণে আমি যাবারও ব্যবস্থা করেছো, এইবারও আমি ব্যবস্থা করেছো। ইয়াত আমার তেখেতসকল অতিথি হিসাবে আহিব, তেখেতসকলক আমি অতিথিশালাত বহাম, আমি কেনেক নামাজ পড়িম, ইসলামের রীতি নীতি সম্পর্কে আমার ইমাম সাহেবে যা বয়ান করব তেখেতসকলে শুনিব। আমার ইয়ারপর যাতে সুন্দর বার্তা যায়, ইসলামের বার্তাটা যাতে ভালকই যায়, যখন আমাক ভুল বুঝে তেখেতসকলে যাতে ভুল নুবুঝে খুব প্রকৃত ইসলামের যে বার্তা আমি কি বিচার সেইখানে যাতে যায়, আর তারপর যাতে আমার মাজত শান্তি সম্প্রীতি যাতে অধিক টনকিয়াল হয় তার কারণে আমি আশা রাখিছো।